সুদীর্ঘ বছরের রাজনৈতিক জীবনের অবসান বামফ্রিস্ট চোটকে মন থেকে মেনে নিতে না পারার কারণেই কি সরে দাঁড়ালেন তিনি টানা চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকার লড়ছেন না এবারের বিধানসভা নির্বাচনে শুধু মানিক সরকার নন লড়ছেন না আরও বেশ কিছু বাম নেতৃত্ব এবারের নির্বাচনে নতুন মুখ সামনে রেখে এবার বিধানসভা নির্বাচনের ময়দানে নামছেন তারা কংগ্রেসের জন্য তেরোটি আসন ছেড়ে মোট ছেচল্লিশটি আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বামফ্রট মোট ষাটের আসনের বিধানসভায় একটিতে নির্দল প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করেছেন বাম নেতৃত্ব বছরের আগে জন বিধায়ক জয়ী পাঁচ হয়েছিলেন তাদের মধ্যে এবার প্রার্থী সরে মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী ভানুলাল সাহা শহীদ চৌধুরী তপন চক্রবর্তীর মতো পরিচিত নেতারা মানিক বাবুর ধনপুর কেন্দ্রের এবার সিপিআইএমের প্রার্থী হয়েছেন কৌশিক চন্দ্র বাদলবাবুর ঋষমুখ কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক মিত্র দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র প্রার্থী হয়েছেন শাবরুম থেকে সিপিআইএমে যে আসনগুলিতে লড়ছে তার মধ্যে তেইশটি নতুন প্রার্থী তিন শরিক সিপিআইএম আর ফরওয়ার্ড ব্লকের জন্য আছে একটি করে আসন সিপিআই প্রার্থীও নতুন তবে এবার সংসদীয় রাজনীতি থেকে অপশন নিলেন সিপিআইএম পলিট সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তবে দলের প্রচারে যোগ দেবেন তিনি ত্রিপুরায় বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর জানিয়েছেন মানিক সরকার দলের প্রচারে অংশ নেবেন নির্বাচন পরিচালনার নেতৃত্ব দেবেন আসলে মানিক সরকার অনেক আগেই রাজনীতি থেকে অপশন নিতে চেয়েছিলেন দলের কাছে অনুরোধও করেছিলেন তবে সিপিআইএম চাইছিল অন্তত এবারের বিধানসভা নির্বাচনে লড়াই করুক তিনি কিন্তু ত্রিপুরার চারবারের মুখ্যমন্ত্রী নিজের অবস্থানে অনড় ছিলেন শেষমেশ পার্টি মানিকবাবুর অনুরোধ মেনে নিল উনিশশো সালের মার্চ মাস থেকে দু সালের আটই মার্চ পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পদে আছেন পঞ্চাশ বছর ধরে দলের রাজ্য সম্পাদক ছিলেন পাঁচ বছর বলিউড বিতে আছেন প্রায় আড়াই দশক ধরে বুধবার সীতারাম হিজুরি উপস্থিতিতে তিনি সংসদীয় রাজনীতি থেকে অপসরের ঘোষণা করেছেন মানিক বাবু দলকে জানিয়েছেন অনেক বছর সংসদীয় রাজনীতিতে ছিলেন তিনি এবার অন্য কাউকে সামনে এনে ভোটের লড়াই হোক তিনি দলের সৈনিক হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করবেন যদিও মানিকের এই সিদ্ধান্তের নেপথ্যে অনেকে ত্রিপুরার স্থানীয় রাজনীতির বাধ্যবাধকতাতেই দেখছেন সূত্রের খবর কংগ্রেসের সঙ্গে জোট মানিকবাবু মেনে নিতে পারেননি তাই তিনি জোটের মুখ হতে চাননি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কংগ্রেস সিপিআইএম জোটের বিরোধিতা করেছিলেন তিনি কিন্তু মানিক সরকার নির্বাচন না লড়ার সিদ্ধান্তে কিছুটা হলেও ধাক্কা খাবে বাম গণতান্ত্রিক জোট এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল রিপোর্ট আর নিউজ